আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি টয়োটা অ্যাক্সিও ফিল্ডার WXB 2013 মডেল হাইব্রিড। 2013 মডেল WXB হাইব্রিড একেবারে হাই প্যাকেজের একটি গাড়ি, ফার্স্ট ইউজার স্মার্ট কার্ড। এই গাড়িটি আমি যার কাছ থেকে ক্রয় করেছি তিনি গাড়িটির ফার্স্ট ইউজার এবং স্মার্ট কার্ড মালিক রয়েছেন। আমরা অনেক সময় পুরাতন গাড়ি ক্রয় করতে গেলে ফার্স্ট ইউজার এবং স্মার্ট কার্ড কিন্তু অ্যাভেলেবেল পাই না। এই গাড়িটির যিনি ইউজার তিনি ফার্স্ট ইউজার রয়েছে। এবং এই গাড়িটির লাইট হচ্ছে প্রজেকশন হেডলাইট, একেবারে WXB অ্যাক্সিও ফিল্ডার 2013 WXB একেবারে হাই প্যাকেজের গাড়ি। আজকের ভিডিওতে আমরা মোটামুটিভাবে সম্পূর্ণ গাড়িটি দেখানোর চেষ্টা করব এবং গাড়িটি ভালোভাবে দেখানোর শেষে গাড়িটির অবশ্যই দামের ব্যাপারে আলোচনা হবে। এই গাড়িটির মডেল হচ্ছে 2013, গাড়িটির মডেলের হচ্ছে 2013, গাড়িটির রেজিস্ট্রেশন হচ্ছে 2018 এবং গাড়িটির সিসি হচ্ছে 1500, কালার হচ্ছে পাল, গাড়িটির কালার হচ্ছে পাল কালার, স্মার্ট কার্ড। তো প্রথমেই আমরা শুরু করব গাড়িটির সামনের ফুল ভিউ দিয়ে। একটি পুরাতন গাড়ি যখন আপনি ক্রয় করতে যাবেন সেই গাড়িটি কি কন্ডিশনে আছে সেটা হচ্ছে আমাদের দেখা সবচেয়ে জরুরি। যেমন আমরা অনেক সময় পুরাতন গাড়ি ক্রয় করতে গেলে হেডলাইট অরিজিনাল পাই না, আমরা অনেক সময় পুরাতন গাড়ি ক্রয় করতে গেলে সামনে পিছনে গ্লাসগুলো অরিজিনাল পাই না। এই গাড়িটি হেডলাইট অরিজিনাল পেয়েছি, ব্যাকলাইট অরিজিনাল পেয়েছি, সামনে পিছনে বামে ডানের সবগুলো গ্লাস আমি অরিজিনাল পেয়েছি, প্রথম ইউজার স্মার্ট কার্ড পেয়েছি এবং এই গাড়িটির কাগজ একেবারেই আপনি আপডেট পাবেন 2024-এর 11 এবং 23-এর অক্টোবর এবং 24-এর 11। মোটামুটিভাবে আমরা ভালো একটা আলোচনা করেই আমরা আপনাকে এই গাড়িটি দেওয়ার চেষ্টা করব। তো আমরা একটু গাড়িটির সাইড লুকিংটা দেখব। একটি পুরাতন গাড়ি ক্রয় করতে গেলে দেখা যায় যে বডিতে কিছু স্ক্র্যাচ পাওয়া যায়। এই গাড়িটির কালার এখনও অরিজিনাল, আমরা কোনো টাচ আপ করিনি। আমি যার কাছ থেকে গাড়িটি ক্রয় করেছি তার হাতে কিছু স্ক্র্যাচ ছিল, যেটা যেভাবে আমি পেয়েছি ওই একইভাবে আছে। আমরা গাড়িটির একেবারে ভেতরের দিকে চলে এসেছি। এই গাড়িটি যিনি ইউজ করেছে তিনি আপনার রান করেছে মাত্র 56,414 কিলোমিটার। গাড়িটি রান করেছে 56,414 কিলোমিটার। আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি। গাড়িটি যার হাতে ছিল বেশ ভালো যত্নে ছিল এবং পার্সোনালভাবে ইউজ হয়েছে, যার কারণে গাড়িটির ডোর প্যাড কন্ডিশন ভালো আছে, গাড়িটির স্টারিং হুল কন্ডিশন ভালো আছে, ড্যাশবোর্ড কন্ডিশন ভালো আছে, স্লিং কন্ডিশন ভালো আছে। একটি গাড়ি অনেক বেশি পরিমাণে চলেছে নাকি একটি গাড়ি কম পরিমাণে চলেছে সেটা কিন্তু আমরা একটা গাড়ির যখন লুকিং দেখি, আমরা একটা গাড়ির যখন বাইরে দেখি, ভিতরে দেখি, ইন্টেরিয়র দেখি, তখনই কিন্তু আমরা বুঝতে পারি যে এই গাড়িটি যার হাতে আছে বা যার হাতে ছিল তার হাতে গাড়িটি কতটুকু যত্নে ছিল। তো আলহামদুলিল্লাহ গাড়িটি আমার কাছে বেশ ভালো লেগেছে এবং রয়েছে পুশিস্টার। ভেতরে হচ্ছে ব্ল্যাক, বাইরে পাল এবং ভেতরে হচ্ছে ব্ল্যাক, কারণ ফিল্ডার গাড়িতে বেশিরভাগ ব্ল্যাক পাওয়া যায়। এবং এই গাড়িটিতে রয়েছে হ্যান্ড রেস্টার। গাড়িটি WXB, যার কারণে একটা হাই প্যাকেজের গাড়ি, WXB ছাড়া কিন্তু এখানে হ্যান্ড রেস্টার হবে না। এবং এই গাড়িটিতে রয়েছে সেভেন এয়ারব্যাগ, যেটা WXB ছাড়া কিন্তু 7 এয়ারব্যাগ হবে না। এই যে এখানেও কিন্তু এয়ারব্যাগ আছে, WXB ছাড়া এখানে এয়ারব্যাগ হবে না, এই যে এখানে এয়ারব্যাগ হবে না WXB ছাড়া। তো এটা ছিল গাড়িটির ভেতরের কন্ডিশন। আমি আশা করবো যখন আপনি আসবেন এই গাড়িটি অবশ্যই আপনার পছন্দ হয়ে যাবে। আর এই গাড়িটি সরাসরি দেখতে হলে আপনাকে চলে আসতে হবে আমাদের শোরুমে। শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা বনানী চেয়ারম্যান বাড়ি, রোড নাম্বার 2/3, ফ্লোর নাম্বার 7। শোরুমের নাম A&A কার সেন্টার। টয়োটা ফিল্ডার, টয়োটা অ্যাক্সিও ফিল্ডার WXB। গাড়িটির সামনে পেছনের সবগুলো গ্লাসই অরিজিনাল রয়েছে। আপনি যখন একটি গাড়ি ক্রয় করতে যাবেন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গ্লাস, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গ্লাস, কারণ আপনার একটি গাড়ির সবচেয়ে দুর্বল পয়েন্টের নাম হচ্ছে গ্লাস। যদি আপনার গাড়িতে কোনো ইঞ্জুরি থাকে তবে গ্লাস চেঞ্জ হয়েছে কিনা, কি কারণে চেঞ্জ হয়েছে সেটা যখন আমি দেখতে যাব তখনই কিন্তু আমি বুঝে যাব গাড়িটিতে কোনো ইঞ্জুরি হয়েছে কিনা। আমরা ভেতরের দিকে চলে এসেছি। আমি যখন একটি গাড়ির পেছনের দিক থেকে দেখব তখন কিন্তু আমি বডির এই সেলাইটা দেখে নেব যে ঠিক আছে কিনা। যদি এই সেলাইটা ঠিক থাকে, একইভাবে আমি ডানে দেখেছি, আবার একইভাবে আমাকে বামে দেখতে হবে, যদি এই জয়েন্টগুলো ঠিক থাকে তার মানে এই গাড়িটির বডিতে কোনো ইঞ্জুরি হয়নি। আমরা গাড়িটির ইঞ্জিনের কাছে চলে এসেছি। আমরা যখন একটি গাড়ির ইঞ্জিন দেখব তখন আমরা দেখব যে ইঞ্জিন বর্তমানে কি অবস্থায় আছে, অর্থাৎ ইঞ্জিনের যে পার্টসগুলো কি কন্ডিশনে আছে। আর এই গাড়িটি যেহেতু হাইব্রিড আমাকে ইঞ্জিন দেখতে হবে এবং হাইব্রিড ডিভাইস দেখতে হবে। আমরা যখন একটি হাইব্রিড গাড়ি ক্রয় করতে যাই তখন কিন্তু হাইব্রিড ডিভাইস আমরা কম্পিউটার অ্যানালাইজ করে নেই। এই গাড়িটি হাইব্রিড ডিভাইস, ব্যাটারি হেলথ আছে 91.7, যেটা সেকেন্ড হ্যান্ড গাড়ি হিসাবে
বেস্ট সেকেন্ড হ্যান্ড গাড়ি হিসেবে 91.7 মানে অনেক কিছু। তো আমরা যখন একটি গাড়ি দেখব তখন গাড়িটির ইঞ্জিন কি অবস্থায় আছে, গাড়িটির ইঞ্জিনের ভিতরের ম্যাট কি অবস্থায় আছে, পার্টসগুলো কি অবস্থায় আছে এবং গাড়িটির সামনের নেম প্লেট, ফ্রন্ট গ্রিল, ফ্রন্ট মার্সেল কোড, সাইড মার্সেল কোড এবং হেডলাইট অরিজিনাল আছে কিনা, সাইড মার্সেল কোড, ফেন্ডার ঠিক আছে কিনা, জাপানের প্রত্যেকটা জয়েন্ট ঠিক আছে কিনা, এই বিষয়গুলো কিন্তু আমাকে দেখে নিতে হবে। যখন আমি দেখব যে এই বিষয়গুলো একেবারে জাপানের অরিজিনাল ফিটিংস, একেবারে বেস্ট ফিটিংস আছে, তখন কিন্তু আমি বুঝে নেব গাড়িটি যার হাতে ছিল ভালো আছে এবং গাড়িটির কন্ডিশন ভালো। আমরা আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করেছি টয়োটা অ্যাক্সিও ফিল্ডার WXB হাই প্যাকেজের একটি গাড়ি। এবার আমরা চলে যাব এই গাড়িটির দামের ব্যাপারে। বর্তমান বাজারে ভালো কন্ডিশনের গাড়িগুলো একটু খুঁজে পাওয়াটা কঠিন ব্যাপার। ভালো কন্ডিশনের গাড়ির যে ইউজার, যারা ইউজ করে, তাদের হাত থেকে ভালো একটা প্রাইজেই কিন্তু আমাদের ক্রয় করতে হয়। তো এই গাড়িটির আলহামদুলিল্লাহ কন্ডিশন আমি ভালো পেয়েছি এবং গাড়িটির প্রাইস আমার শোরুমের আস্কিং মূল্য 17,30,000 টাকা। 2013 মডেল WXB হাই প্যাকেজের অ্যাক্সিও ফিল্ডার আমার গাড়িটির প্রাইস আমাদের শোরুমের আস্কিং মূল্য ফার্স্ট ইউজার স্মার্ট কার্ড 17,30,000 টাকা। আলোচনার মাধ্যমে গাড়িটির প্রাইস কিছুটা কমিয়ে আমি আপনাকে এই গাড়িটি দেওয়ার চেষ্টা করব। তো আমাদের এই গাড়িটির ব্যাপারে এবং এই গাড়িটির দামের ব্যাপারে যদি আপনার কোনো আলোচনা থাকে, ভিডিওতে আমার যে নাম্বার রয়েছে এই নাম্বারে আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং আপনি সরাসরি আমাদের শোরুম এসে এই গাড়িটি দেখতে পারেন। লোকেশন ঢাকা বনানী চেয়ারম্যান বাড়ি, রোড নাম্বার 2/3, ফ্লোর নাম্বার 7, শোরুমের নাম A&A কার সেন্টার। আপনি এখান থেকে গাড়ি ক্রয়, বিক্রয় এবং এক্সচেঞ্জ তিনটি সুবিধাই পেয়ে যাবেন। তো আমরা আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী আরেকটা ভিডিওতে আবারও দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।